হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ অল অফ আর ইউ ফাইন। আশা করি সবাই খুব ভালো আছে আর সবার পরীক্ষা খুব ভালো হয়েছে, তাই তো? আচ্ছা, আজকে আমি প্রভাতী যে কবিতাটা পড়িয়েছিলাম আগের দিন, প্রভাতী কবিতা থেকে আজকে আমি যে অনুশীলনী আছে নেক্সট স্টেজে সেগুলো আজকে সলভ করবো, ঠিক আছে? তো আচ্ছা, আগে বলো তো, তোমরা সবাই প্রভাতী কবিতা মুখস্থ করেছো? করেছো, তাই তো? আচ্ছা হ্যাঁ, এই কবিতাটা কিন্তু সবাইকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? খুব ছোট একটা কবিতা, বেশি লাইন নেই আর একদম ইজি, কোনো যুক্তাক্ষর নেই কিন্তু এই কবিতাটার মধ্যে, বানানগুলো কিন্তু খুব ইজি। তোমরা উচ্চারণ ছোট ছোট করে, উচ্চারণ করে, স্পেলিং ভাগ করে করে কিন্তু সবকটা স্পেলিং মুখস্থ করে ফেলতে পারবে, ঠিক আছে? তো সেই জন্য এই কবিতাটা মুখস্থ করতে হবে। এই কবিতাটা থেকে আমি শূন্যস্থান নেক্সট ডেতে, ঠিক আছে? তো যারা যারা এখনো পড়নি, মুখস্থ করনি, তারা এই কবিতাটা এবার পড়ে ফেলবে, ঠিক আছে? এই কবিতা থেকে আমি শূন্য স্থান পূরণ দেব, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো নেক্সট পেজ, পেজ নাম্বার 40, সাহিত্য কথা বইয়ের পেজ নাম্বার, সাহিত্য কথা বইয়ের পেজ নাম্বার 40, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা বলেছে, প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে, নিচের বন্ধনীর সঠিক উত্তরটির মাথায় তীর চিহ্ন দাও, ঠিক আছে? আচ্ছা, আমি এটা বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা বইতে পেন্সিল দিয়ে মার্ক করে নিতে পারো অথবা তোমরাও খাতায় এটা নোট করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তবে বইতে কিন্তু পেন দিয়ে মার্ক করবে না, যদি বইতে মার্ক করো তাহলে অবশ্যই পেন্সিল ইউজ করবে, পেন্সিল ইউজ করে মার্ক করো, ঠিক আছে? তাহলে আমি এক দাগের ক, এক দাগের ক আমি লিখেছি, এক দাগে আছে। আমি আবার বলছি হেডিং কি আছে, নিচের বন্ধনী, বন্ধনী মানে ব্র্যাকেট, নিচের বন্ধনীর সঠিক উত্তরটির মাথায় তীর চিহ্ন দাও, মানে নিচের লাইনস গুলোতে, মানে সেন্টেন্স গুলোতে ইয়ে দেওয়া আছে, মানে দুটোর বেশি অপশন দেওয়া আছে, দুটো করে অপশন দেওয়া আছে, এবার তার মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটার মাথায় তীর চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমটা কি আমি লিখছি, আশা করি সবাই পারবে। এটা হচ্ছে এক দাগের ক, কি আছে? প্রভাতী কবিতাটি লিখেছেন, দুটো অপশন আছে, সুকুমার রায়, কাজী নজরুল ইসলাম, কোনটা হবে সঠিক উত্তর? ভেরি গুড, কবি কাজী নজরুল ইসলাম, তো এই অপশনটা কারেক্ট, তাই এর মাথায় টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? যেটা সঠিক উত্তর তার মাথায় টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তাহলে প্রভাতী কবিতাটি লিখেছে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমি লিখছি, কবি ভোর হওয়ার পর, তোমরা নিজেরাও পড়ো, তোমরা নিজেরাও দেখে দেখে পড়ো লাইনটা কি দেওয়া আছে, কবি ভোর হওয়ার পর খোকামণি, ব্র্যাকেটের মধ্যে দুটো অপশন আছে, খোকামণি আরেকটা কি আছে, আরেকটা অপশন কি আছে পড়ো, হ্যাঁ খুকুমণি, দুটো অপশন আছে, একটা আছে খোকামণি, একটা আছে খুকুমণি, তাই তো? তো এটা ব্র্যাকেটের মধ্যে দুটো অপশন, খোকামণি খুকুমণি, কে ঘুম থেকে উঠতে
বলেছেন, উঠতে বলছেন। ঠিক আছে, খদ আগের আছে কবি ভোর হওয়ার পর খোকামণি না খুকুমণি কে ঘুম থেকে উঠতে বলেছেন? কাকে উঠতে বলেছে, খোকামণি কে না খুকুমণি কে, কাকে? কবিতা পড়লে বুঝতে পারবে, যারা কবিতা পড়েছো তারা বলতে পারবে। ভেরি গুড, খুকুমণি। তাহলে খুকুমণির মাথায় টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা গড আগে হচ্ছে ওই ডাকে, ওই ডাকে ব্র্যাকেটের মধ্যে কি কি আছে? প্রথম অপশন আছে জুই, তারপরে অপশন আছে কি কি লেখা আছে, গন্ধ রাজ। ওই ডাকে ব্র্যাকেটের মধ্যে আছে জুই অথবা গন্ধ রাজ, তারপরে আছে শাখে, তাই তো? শাখে, তাহলে কোনটা হবে এখানে, ওই ডাকে কোন শাখে? ভেরি গুড, জুই। ওই ডাকে জুই শাখে, শাখে মানে ডাল, আর জুই হচ্ছে একটা গাছের নাম। ওই ডাকে জুই শাখে, ঠিক আছে। আচ্ছা তারপরে আরেকটা আছে, ফুল, ফুল ব্র্যাকেটে আছে খোকা, আরেকটা অপশন আছে কি লেখা আছে, পড়ো নিজেরা পড়ো, কি লেখা আছে, খুকি, ফুল আর ব্র্যাকেটের মধ্যে আছে খোকা অথবা খুকি ছোটরে, কি হবে এখানে, কোনটা হবে, কোনটা হবে, ফুল খোকা না খুকি ছোটরে, কোনটা হবে, খুকি, ফুল খুকি, ফুল খুকি ছোটরে। ঠিক আছে, তাহলে আমি কারেক্ট অ্যানসার গুলোতে নিচে আন্ডারলাইন করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তাহলে প্রথম উত্তর হবে কাজী নজরুল ইসলাম, খ আগের উত্তর হবে খুকুমণি, গ আগের উত্তর হবে জুই, আর ঘ আগের উত্তর হবে খুকি। বোঝা গেল? তাহলে প্রথমটা সলভ হলো, প্রথমটা বলেছিল নিচের বন্ধনীর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। বুঝতে পেরেছো তাহলে কিভাবে করতে হবে, আর অ্যানসার গুলো দেখে নিয়েছো, দেখে নিয়েছো তো? ভেরি গুড, ওকে। তাহলে এটা ছিল হচ্ছে এক ডাকে ক খ গ ঘ, ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটা আরেকটা করাবো আজকে, সেটা হচ্ছে দুই ডাক, দুই ডাক, দুই ডাকে কি বলেছে। আচ্ছা এটা আমি সেন্টেন্সটা পুরো লিখবো না, আমি শুধু ঠিক না ভুল সেটা আমি বোর্ডে লিখে দেবো, মুখ বলবো, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমটা এক ডাকেটটা আমি মুছে দিচ্ছি, আশা করি সবাই লিখে নিয়েছো। আচ্ছা আমি এটা ইরেজ করছি, ঠিক আছে। আচ্ছা এরপরে দিয়েছে সঠিক উত্তরের পাশে ঠিক আর ভুল উত্তরের পাশে ভুল লেখো, ঠিক আছে। মানে এখানে হচ্ছে অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, দেখতে পাচ্ছো চারটে সেন্টেন্স দেওয়া আছে, যে সেন্টেন্সটা তোমার পড়ে মনে হচ্ছে যে কবিতার সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে, কবিতার সাথে মিল আছে, সেইটাতে তোমাকে ঠিক লিখতে হবে। আর যেটাতে মনে হচ্ছে যে কবিতার সাথে মিলছে না, কবিতাতে যেটা বলা আছে সেটা উল্টো বলেছে বা অন্যরকম কিছু বলেছে, সেটাতে তোমাদের ভুল লিখতে হবে, ঠিক আছে। এটার জন্য কিন্তু কবিতাটা খুব ভালো করে মুখস্থ করতে হবে, নালে কিন্তু পারবে না, ঠিক আছে। আচ্ছা আমি হেল্প করছি আজকে। আচ্ছা প্রথমটা দিয়েছে, প্রথমটা দিয়েছে আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরাও পড়ার প্র্যাকটিস করো, ঠিক আছে, তোমরা নিজেরাও কিন্তু সেন্টেন্স গুলো পড়ার চেষ্টা করো বাড়িতে, ঠিক আছে। আচ্ছা প্রথমটা দিয়েছে দুই দাগের ক, আমি দুই দাগের ক করছি, পেজ নাম্বার 40 কি বলেছে, রাত হওয়ায় লেখক কুকুমণিকে দোর খুলতে বলেছে। আবার পড়ছি, রাত হওয়ায় লেখক
কুকুমণিকে দোর খুলতে বলেছে। ঠিক আছে, বোঝা গেছে সেন্টেন্সটা? এবার বলো এটা ঠিক না ভুল, কি হবে? এটা ভুল, এটা ভুল, ভুল সেন্টেন্স। কেন? কারণ কবি বা লেখক কুকুমণিকে ভোর হওয়ায় দোর খুলতে বলেছে, ভোর হওয়ায়, কিন্তু এখানে লেখা আছে রাত হওয়ায়, কিন্তু কবিতায় কি ছিল? ভোর, ভোর হলো, দোর খোলো কুকুমণি ওঠোরে, তাই তো? তাহলে ভোর হওয়ায় লেখক কুকুমণিকে দোর খুলতে বলেছে, এটা কবিতাতে ছিল, কিন্তু এখানে কি নিয়েছে? রাত হওয়ায়। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে ভুল। সেকেন্ড হচ্ছে খ দাগেরটা, কুকুমণিকে কবি বলছেন রবি মামা হামা দিচ্ছে। কুকুমণিকে কবি বলছেন রবি মামা হামা দিচ্ছে, ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক, এটা ঠিক। কুকুমণিকে লেখক বলেছে যে রবি মামা দেয় হামা, বলছে না, বলেছে না কবিতায় লাইন আছে না রবি মামা দেয় হামা, তো কুকুমণিকে কবি বলেছেন রবি মামা দেয় হামা, রবি মামা হামা দিচ্ছে, তাহলে এটা ঠিক, কবিতার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে গদা। গদাকে কি বলেছে? ভোর হয়েছে বলে দারোয়ান গান গাইছে, ভোর হয়েছে বলে দারোয়ান গান গাইছে, ঠিক না ভুল? এটাও ঠিক, ভোর হয়েছে বলে দারোয়ান গান গাইছে, এটাও কিন্তু ঠিক। লাস্টে কি আছে? রাত ফুরিয়ে গেছে তাই এখন কুকুকে ঘুমোতে বলেছেন। আমি আবার পড়ছি, রাত ফুরিয়ে গেছে তাই এখন কুকুকে ঘুমোতে বলছে, কি হবে এটা? তোমরা বলো, এটা তোমরা বলো। ভেরি গুড, এটা ভুল, এটা ভুল। কেন ভুল? কে বলতে পারবে এটা কেন ভুল? কেন ভুল এটা? কারণ রাত ফুরিয়ে গেছে বলে কুকুকে কবি উঠে পড়তে বলেছে, ঘুমাতে বলেছে, ঘুমাতে তো বলেনি, ভোর হয়েছে, রাত ফুরিয়ে গেছে মানে কি? ভোর হয়েছে, ভোর হয়েছে বলে কবি কুকুকে উঠে পড়তে বলেছেন, কিন্তু এখানে কি দিয়েছে? রাত হয়ে ফুরিয়ে গেছে তাই এখন কুকুকে ঘুমোতে বলেছে, পুরো উল্টো বলেছে, তাই তো? তাই জন্য এই সেন্টেন্সটা কবিতার সাথে মিলছে না, তাহলে সেই জন্য এটা ভুল সেন্টেন্স, ভুল বাক্য। ঠিক আছে, তাহলে দুইয়ে কটা হবে ভুল? খ হবে ঠিক, গ হবে ঠিক, আর ঘ হবে ভুল। বোঝা গেল? তাহলে আজকে আমরা এই দুটো পড়লাম, এক দাগ আর দুই দাগ, এই দুটো পড়লাম। ঠিক আছে, আর এই কবিতাটা কিন্তু মুখস্থ করতে হবে, আগের দিন এক্সাম ছিল তাই আমি বলেছিলাম যে এখন কাউকে পড়তে হবে না, এবার যারা যারা পড়েছো খুব ভালো, আর যাদের পড়া হয়নি তারা মুখস্থ করবে। ঠিক আছে, আজকে যা যা আমি পড়ালাম অনুশীলনী থেকে, এক দাগ দুই দাগ আর কবিতাটা মুখস্থ করতে বললাম, এইগুলোর মধ্যে থেকে আমি নেক্সট উইক কিছু হোমওয়ার্ক দেব। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করছি, আজকে যা যা পড়ালাম বাড়িতে পড়ো, আর এখানে তো আমি সেন্টেন্স গুলো পড়ে দিলাম, তোমরা কিন্তু বাড়িতে নিজেরা সেন্টেন্স গুলো পড়বে। ঠিক আছে, প্যারেন্টস এর হেল্প নেবে না, নিজেরাই উচ্চারণ করে করে আস্তে আস্তে করে কিন্তু এক দাগ দুই দাগের সেন্টেন্স গুলো লাইন গুলো নিজেরা পড়বে, উচ্চারণ করবে। ঠিক আছে, দিয়ে নিজেরাই কিন্তু বুঝবে যে ঠিক উত্তর বলছে না ভুল বলছে, সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে, এটা কিন্তু নিজেদেরই বুঝতে হবে। ঠিক আছে, মা বাবা তো থাকবে পাশে হেল্প করবে, কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে। ঠিক আছে, করবে তো? ভেরি গুড। আচ্ছা ঠিক আছে স্টুডেন্টস, সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, নেক্সট দিন আবার দেখা হবে। টাটা, থ্যাংক ইউ।